আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, রিয়েল সিলেট পেজের পক্ষ থেকে আমি অ্যাডমিন শ্রাবন্তী অনন্যা আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। তো কারা কারা এখন আমার লাইভে আছেন, আমার লাইভটি দেখতেছেন, তারা প্লিজ কষ্ট করে আমার লাইভটি শেয়ার করেন, শেয়ার করে আমার সাথে লাইভ কলে জয়েন করেন। যারাই আমার লাইভটি দেখতেছেন তারা কষ্ট করে লাইভটি শেয়ার করেন। আর হচ্ছে আমার নাম হচ্ছে শ্রাবন্তী অনন্যা, আমার নামে অনেকগুলো ফ্যাক আইডিয়া আছে, ফ্যাক পেজ আছে। যদি আপনারা ওই সব পেজে আমার লাইভ দেখেন তাহলে অবশ্যই সেটা কপি লাইভ, আপনারা সেই পেজ অবশ্যই সাথে সাথে আনলাইক করবেন, এবং আমি শুধুমাত্র লাইভ করি রিয়েল সিলেট পেজের পক্ষ থেকে। আচ্ছা, তারপর হচ্ছে যারা আমার এই লাইভটি এখনো শেয়ার করেননি তাদেরকে বলতেছি লাইভটি জলদি করে শেয়ার করেন। আচ্ছা, আলমগীর হোসেন লিখেছেন কল মি, হ্যাঁ ভাইয়া অবশ্যই কল হবে, আর কিছু ভিউ বাড়ুক তারপরে আমরা অবশ্যই কলে যাব, ঠিক আছে। আর হচ্ছে রামনি দেশে লিখেছেন হ্যালো হাই, সবাইকে বলতেছি আমাদের রিয়েল সিলেট পেজের পক্ষ থেকে শুভ সন্ধ্যা, আপনারা আমাদের এই রিয়েল সিলেট পেজ অবশ্যই লাইক করবেন, এবং রিয়েল সিলেট পেজের এই লাইভটা, আমার এই লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর সাইদ সরকার লিখেছেন আইসে রে পাগলি সোনা, তাই আমি অনেক পাগলি। আর তারা মিয়া লিখেছেন প্লিজ ফোন দেন আপু, হ্যাঁ ফোন অবশ্যই দিব, তারাই বলতেছে ভাইয়া লাইভটি শেয়ার করেন। মমিন আফসান লিখেছেন কল মি, কাউসার খান লিখেছেন দুইবার করছি শেয়ার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি দুইবার শেয়ার করেছেন, আপনাকে অবশ্যই কল করা হবে। আরিয়ান খান লিখেছেন এই শেয়ার করছি চেক করো আপু, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে, তুমি যদি শেয়ার করেছো তোমার আরো ফ্রেন্ডদেরকে ইনভাইট করো যাতে করে তারাও লাইভটি শেয়ার করে। রাজেশ সরকার রাজপুত লিখেছেন গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও গুড ইভিনিং। আর রাজেশ সরকার রাজপুত কল মি, হ্যাঁ কল হবে অবশ্যই, কলে আড্ডা হবে, গান হবে, আর যারা আমার এই লাইভ কলে জয়েন করতে চান তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন, এবং তারা অবশ্যই গান গাইতে হবে লাইভ কলে জয়েন করতে চাইলে। শামীম তালুকদার লিখেছেন কেমন আছেন আপু, এই তো ভাইয়া ভালো আছি। আচ্ছা আপনারা বলেন তো আমার ভয়েসটা কি আপনারা শুনতে পাচ্ছেন, মানে আমার কথা কি শোনা যাচ্ছে? হাসান লিবন লিখেছেন আপু কল মি, হ্যাঁ অবশ্যই কল হবে। জুয়েল দেও লিখেছেন খালা কেমন আছেন, হ্যাঁ ভাগিনা ভালো আছি, আপনি কেমন আছেন? আরিয়ান খান লিখেছেন শেয়ার করেছি কল কল দাও না ডিলেট করে দিব, তুমি শেয়ার করো না ঠিক আছে, তুমি মিথ্যা কথা বল আমি জানি। মিলন ব্যাপারী লিখেছেন তোমার সাথে প্রেম করব, আচ্ছা আমার সাথে প্রেম করবেন, ঠিক আছে আগে লাইভটা শেয়ার করেন তারপরে। মন্ডল রিমা লিখেছেন কেমন আছো, এই তো মন্ডল ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? কাউসার খান লিখেছেন আজকে আমার পাক শাক না কলমি, এটা কি কমেন্ট করলেন ভাই, আমি তো কিছু বুঝলাম না। স্বপ্ন বিলাসী সালমান লিখেছেন পাচ্ছে, ও আমার কথা শোনা যাচ্ছে তাহলে। মেহেদী হাসান রানা লিখেছেন লাইভ তো শেয়ার করলাম কল দেন, আচ্ছা আমার ভিউয়ার একটু বাড়ুক অবশ্যই অবশ্যই কল দিব। আর জাহিদ বিন সাই লিখেছেন বাড়িতে কি বাপ মা নাই, অবশ্যই আছে কেন থাকবে না। রাজেশ সরকার লিখেছেন ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ রাজেশ সরকার আপনাকে। হুসেন স্যার রনি লিখেছেন আপু গান খুব ভালো লাগে, একটা গান বলো, হ্যাঁ অবশ্যই গান বলবো। তার আগে বলতেছি আমাদের রিয়েল সিলেট পেজের এই লাইভটা শেয়ার করেন, শেয়ার করে আরো ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেন, এবং আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন। যদি আপনার যদি একান্ত শেয়ার করতে সমস্যা থাকে কোনো ধরনের তাহলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন। ওবায়দুল চাঁদপুর লিখেছেন আপু তোমাকে ভালো দেখাচ্ছে, কি কি বলো? তাই আমাকে ভালো দেখাচ্ছে, আমাকে কেমন দেখাচ্ছে সেটা আমি কিভাবে বলবো সেটা আপনারাই ডিসাইড করবেন। সাজিব খান লিখেছেন আপি কল, হ্যাঁ কল দিব অবশ্যই, তার আগে বলতেছি লাইভটা শেয়ার করেন প্লিজ রিয়েল সিলেট। হ্যাঁ মুন্না খান লিখেছেন আমিও শেয়ার করলাম কল দেন, আচ্ছা এখন কলে যাব, তার আগে বলতেছি ভাইয়া লাইভটা শেয়ার করেন। আনোয়ার খান লিখেছেন তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আই লাইক ইউ সো মাচ সিস্টার, থ্যাংক ইউ ব্রাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলতেছি আমার নাম শ্রাবন্তী অনন্যা, আমার নামে অনেকগুলো ফ্যাক পেজ এবং ফ্যাক আইডি খোলা হয়েছে, কে কে বা কারা খুলছে আমি জানি না, আই ডোন্ট নো, বাট সেই পেজে যদি দেখেন যে আমার লাইভ, হ্যাঁ তাহলে অবশ্যই অবশ্যই সেটা কপি লাইভ, এবং অবশ্যই আপনারা সেই পেজ আনলাইক করবেন। বিপুল ইসলাম লিখেছেন আই লাইক ইউ সো মাচ সিস্টার, থ্যাংক ইউ। তৌহিদ কামাল লিখেছেন গান ধরো বাবা, গান ধরবো, আচ্ছা বাবা গান ধরবো অবশ্যই গান ধরবো, তার আগে বলতেছি লাইভটি শেয়ার করেন, এবং যারা বেশি করে শেয়ার করবেন তারা কমেন্টে জানান যে আপু কল করেন। আচ্ছা ইমরান খান,
মোহাম্মদ ইমরান 5 বার শেয়ার করেছে। সরি ইমরান ভাই, আপনার কলের অপশন নাই। আচ্ছা হুসাইন স্যার বলেন যে আগে গান বলো। গান যদি পৃথিবীতে নাই থাকতো, তবে সারে গামা পাদা নিসা কি করে হতো। আচ্ছা দীপক দাস লিখেছেন আই এম ফ্রম ইন্ডিয়া, প্লিজ কল মি। হ্যাঁ অবশ্যই কল হবে। তার আগে বলতেছি ভাইয়ারা, লাইভটা শেয়ার করো, বেশি করে শেয়ার করো, আর যে বেশি করে শেয়ার করবে তাকে আমি আমার লাইভ কলে জয়েন করব। তহিদুর রহমান লিখেছেন কল মি। আচ্ছা ভাই আপনি কি শেয়ার করেছেন আগে সেটা বলেন। আচ্ছা সুফিয়ান বিন লিখেছেন ওই তুই সিলেটি না। আচ্ছা আমি সিলেটি না বা সিলেটি কি, এটা কি ধরনের প্রশ্ন? এখানে যারা আপনারা মেম্বার লাইকার আসছেন আপনারা কি সবাই সিলেটি? এ আমরা আমরা হলাম বাংলাদেশি, আমরা একই গ্রহের মানুষ, সেটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। আরিয়ান খান লিখেছেন কল দাও গান হবে। আপনাকে এর আগে অনেকবার কল দিছি আরিয়ান ভাই, এবার কল চায় না। এমনি ইমরান লিখেছেন এখন দেন। আচ্ছা আক্তার হোসেন আপা কেমন আছো, কল মি। হ্যাঁ ভাইয়া ভালো আছি। আক্তার হোসেন হ্যাঁ কল দিয়েছি। অবুদ আই লাভ ইউ, আই লাভ ইউ টু নাতি, কেমন আছো তুমি? আচ্ছা ভিডি ইমেল খালি গেছেন কল মি। হ্যাঁ কল হবে, তার আগে বলতেছি লাইভটা অবশ্যই 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 শেয়ার করো, আর শেয়ার করার পরে আমি তোমাদেরকে লাইভ কলে আনবো। আচ্ছা একদিন তো কল দিয়েছি। আচ্ছা তহিদুর রহমান, আপনাকে কল দেই তহিদুর রহমান, আপনাকে কল দিয়েছি। জাইনাল প্রবাসী লিখেছেন ভাবি কেমন আছো। আমি ভাবি আপনার আপনার কোন ভাইয়ের বউ গো, আমাকে সেই অনুযায়ী ভাবি রাখছেন বলে তো। আপনার ভাইয়ের নামটা কি আগে সেইটা বলেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, আসসালামু হ্যালো, আলাইকুম। হ্যাঁ কেমন ওয়ালাইকুম আছেন আসসালাম, ভাই, ভালো আছি, কেমন আছেন? এই অনেক তো, ভালো। কোথা থেকে বলছেন, আসাম, কোথায় থেকে বলছেন? আসাম তো ইন্ডিয়া, আসাম মানে ইন্ডিয়া? ও হুম আচ্ছা ইন্ডিয়া থেকে বলছেন। হুম আচ্ছা তারপর কি অবস্থা আপনার, কি হ্যালো, ইন্ডিয়া কি করতেছেন এখন? এখন কোথায় আছেন, কোন একটা দোকানে আছেন মনে হচ্ছে। ওখানে আছি, কথা কবা। হ্যালো এটা কি কোনো শপিং মল, এটা কি কোনো শপিং মল? হ্যালো আসসালামু হ্যালো, আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আসসালামু আছেন? আলাইকুম, ওয়ালাইকুম এই তো আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো। আচ্ছা লাইভ লাইভে কল চাইলো একজন আর ধরাই দিল আরেকজনকে, মানেটা বুঝলাম না ওই বুঝছেন। ওইটা আমার ছোট ভাই, আমি হইলাম শপিং বড় মলের ভাই? মালিক। ও আপনি শপিং মলের মালিক? আপনার ওখানে কয়টা দোকান আছে, কয়টা দোকানের মালিক আপনি? হ্যাঁ, হ্যালো আপনি কয়টা দোকানের মালিক, পাঁচটা কয়টা দোকান আছে আপনার ওখানে? পাঁচ 5টা দোকান আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার তো তাহলে দেখা যায় বিশাল টাকা বুঝছেন। এটা কোন জায়গায় লাগছে? এটা ঢাকা, আমি ঢাকা থেকে বলছি, আমাকে এর আগে দেখেননি? নো নো নো, আপ আপকো হিন্দি আতা হ্যায় কি? হাম ইন্ডিয়ান হ্যায়। ও আপ ইন্ডিয়ান হ্যায় বাট হামকো হিন্দি আচ্ছি তারি নেহি আতা হ্যায়, কিউকি নেহি আতা হাম হ্যায় কি? হিন্দি মুভি হিন্দি সিরিয়াল খুব খুব কম দেখতে হয়, খুব সমঝ গই? আমি হিন্দি মুভি হিন্দি সিরিয়াল বেশি একটা দেখি না বুঝছেন, জাদা জাদা নেহি দেখ রহি হ্যায়, ইসিলিয়ে হিন্দি মেরে কো আচ্ছি তারি নেহি আতি হ্যায়। হ্যালো হ্যালো, আপ আপকো বাংলা নেহি আতি, আপকো বাংলা নেহি আতি, বাংলা আতা হ্যায়, আতা হ্যায় তো তো বাংলায় সে বাত কিজে না, হিন্দি কিউ বাত বাঙালি, বাংলাতে কথা বলেন। বাংলাতে হ্যালো বলতে পারি, হ্যাঁ বলতে পারি। বাংলা যদি আসে তাহলে বাংলায় বলেন হিন্দি, আর কথা হচ্ছে কি মানে পাবলিক আমার হিন্দি কথা শুনে মজা পায় বুঝছেন, আমার হিন্দি কথা শুনে তাদের অনেক অনেক নাকি ভালো লাগে বুঝতে পারছেন। আপনাদের ওখানে কয়টা বাজে এখন, এখন আপনাদের ওখানে সময় কয়টা বলেন তো। হ্যালো 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 হ্যালো, জনাব আপ বাত নিয়ে কি করতে হে, সেবা আপকো সকাল কিউ দিখতে হে, বাত নিয়ে কি করতে হে? হ্যালো এটা এনি টাইম পাবি, এটা দেখেন আচ্ছা ভালো লাগে তো। আচ্ছা হ্যালো হ্যালো, আপনি
কাস্টমার চলে আসছে, পরে কথা বলি তাহলে। হ্যালো, কি কথা কইতেছে? হ্যালো, আচ্ছা হ্যালো, আপনি থাকেন নেক্সট কলে যাই, কেমন নেট সমস্যা আর আপনি এখানে কাস্টমার চলে আসছে দোকানে, বুঝতে পারছি। দেলের হোসেন লিখেছেন, পারলে একটা কল দিবেন, আমি অনেক খুশি হব। সরি দেলের ভাই, আপনার মোবাইলটা আপডেট দিন, মোবাইলে কলের অপশন নেই। হ্যালো বুদিন লিখেছেন, কল মি অর কল মি নো দিস, ওকে কল দিব না। মনমাঝি বড় একা লিখেছেন, কি আর হিন্দি বাদ হে ম্যাডাম। ও তাই, আমি তো হিন্দি বাদ বেশি একটা পারি না ভাইয়া। সাজিদ মনু লিখেছেন, উইল ইউ ম্যারি মি, আচ্ছা আপনি আমাকে ম্যারি করতে চান? আই আমি এটা ভেবে দেখবো যে আমি আপনাকে ম্যারি করবো কিনা। আর সবাইকে বলতেছি, আমাদের রিলস এর পেজে লাইভটা শেয়ার করুন, শেয়ার করে অবশ্যই অন্য ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেন। আচ্ছা তারপরে কেসে হো টু মাই লাভ ইউ নাইস কল মি আব্দুল হুসেন, হ্যাঁ কল দিয়েছি, আমি অনেক ভালো আছি, মে বহুত আছি হো, আপ কেসি হে। তারপরে শরীফুল আহমেদ লিখেছেন, প্লিজ কল মি দিদি, কল দিয়েছি একজনকে, শুধু যদি সে কলটা না ধরে তাহলে অবশ্যই অন্যজনকে কল দেবো। শরীফুল আহমেদ, কল দিয়েছি দাদা, আপনাকে কল দিয়েছি, কলে আসেন। রাকিবুল মির্জা লিখেছেন, সো সুইট মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলতেছি, আমাদের এই রিলস এর পেজের লাইভটা অবশ্যই শেয়ার করবেন, এবং আমার নামে অনেকগুলো ফেক আইডি খুলছে, আমি জানি না কারা খুলছে, এবং তাদেরকে রিকোয়েস্ট করতেছি তারা ওই আইডি গুলোতে অবশ্যই রিমুভ লিড নিয়ে আসেন এবং অবশ্যই আনলাইক করে আসেন। আরিফুল লিখেছেন, গান বলবো, গান করব। আচ্ছা আরিফুল, আরিফুল ঠিক আছে, যারা যারা গান করতে চান তারা কমেন্টে জানান যে আপু আমি গান করব, অবশ্যই গান নিয়ে আড্ডা হবে। রাকিবুল বিশ্বাস লিখেছেন, আপনার ভিডিওটি আমি শেয়ার করেছি অনেকবার কিন্তু কল পেলাম না, তাই আই এম সো সরি। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো হাই, হ্যাঁ কেমন আছেন? হ্যালো হ্যালো কেমন আছেন? হ্যাঁ বলেন, কি আপু ভালো নাকি করতেছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তারপর কোথা থেকে বলছেন? এক মিনিট এক মিনিট, এক মিনিট ভাই, এক মিনিট তো অনেক সময়, এক মিনিট একটা ম্যাগি ম্যাগি নুডলস রান্না করে খাওয়া যায়, বুঝছেন? এক মিনিট আমাদেরকে ওয়েটিং এ রাখাইবেন, এটা কি ভালো কথা? হ্যাঁ এক মিনিটে অনেক কিছু করা যায়। সবাইকে বলতেছি, আমার লাইভটা শেয়ার করেন, আমাদের রিলস এর পেজে অবশ্যই লাইক করবেন, লাইক কমেন্ট করবেন। তো কেটে দিলাম আপনার এক মিনিট রাইখা চলে গেছে দূর। আচ্ছা এমনি জয় লিখেছেন, ভালো নাকি? হ্যাঁ অবশ্যই ভালো। হ্যালো জানু প্লিজ কল মি, আচ্ছা গোসাই আপনাকে কল দিয়েছি, কলে আসেন। জাহিদ খান নিয়ব লিখেছেন, প্লিজ কল মি, হ্যাঁ অবশ্যই কল হবে, এবং কারা আমার কলে জয়েন করতে চান অবশ্যই কমেন্টে জানান, এবং কারা আমার সাথে কুইজে অংশগ্রহণ করতে চান, আমার সাথে কে কুইজ গেম খেলতে চান। মিলন ব্যাপারে লিখেছেন, আমি শেয়ার করেছি আপু, কল দেন। একজনকে কল দিয়েছি, সে কল ধরুক, যদি না ধরে তাহলে আমি নেক্সট কলে তো অবশ্যই যাব। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো, কি ভাই একটু উঠে বসেন, শুয়ে আছেন। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো একটু উঠে বসেন, একটু উঠে বসেন দয়া করে, একটু কি উঠে বসা যাবে না? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো 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 আসসালামু আলাইকুম এন্ড ওয়ালাইকুম সালাম। তো আপনি কোথা থেকে বলছেন? হ্যালো নেট সমস্যা নাকি বুঝলাম না। শাহাদাত হোসেন লিখেছেন, তোমার কপালে জামাই নাই, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটা আরো ভালো, জামাই দিয়ে কি তা করাম। আচ্ছা দেলো হোসেন লিখেছেন, মুছের বাম পাশ, উনার এটা শখ হয়েছে মুছের বাম পাশ এত বড় রাখার, উনি রাখছে তাই না, এটা আমাদের করার কিছু আছে। আচ্ছা রফিকুল লিখেছেন, কল মি এগেইন, সরি আপনি কল কেন কেটে দিয়েছেন। শাকিল খান লিখেছেন, মাই ড্রিম ইজ নট বি ইম্পর্টেন্ট। শিবলু আমি লিখেছেন, অনেক শেয়ার করেছি কল দাও। শিবলু আহমেদ, হ্যাঁ আপনাকে কল দিয়েছি,
আরিফুল ভাই আপনাকে কল দিয়েছিলাম, আপনি যেহেতু কলটা কেটে দিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শিবলু আহমেদ, কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা বলেন। হ্যাঁ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো সিলেট জেলার পাশের জেলা, বুঝছেন, সিলেট জেলার পাশের জেলায়, বেশি দূরে না। আপনার বাড়ি সিলেটে? হ্যাঁ সিলেটে। সিলেটে কোথায় ভাইয়া? সিলেটে গোলাপগঞ্জ। সিলেটে গোলাপগঞ্জ। আপনি কি তা খবর, আপনি বালা আসেননি? আমার লাইভে জয়েন করছেন, আমি অনেক বালা পাইছি। আমার লাইভটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। চিতাখরা এই এই ফেস তো আপনার গরি ফেস, আপনার আমার সবার ফেস। এই রিয়েল সিলেট ফেস তো আপনি, আমি একা না, আপনার এর এর ফেজের ওনার আপনারা সব হগলে, বুঝেননি? হ্যাঁ বুঝতেছি। তারপর আপনি কি করেন, এমনি আপনি করেন কি ভাইয়া? না আমি কুয়েতে আছি, এখন কুয়েতে আছি। ও বর্তমানে কুয়েতে আছেন, মানে আপনার হোম ডিস্ট্রিক্ট, মানে হোম ডিস্ট্রিক্ট সিলেটে? হ্যাঁ সিলেট। কতদিন যাবত গেছেন কুয়েতে? কুয়েত কুয়েতে কতদিন যাবত আছেন? এক বছর হয়ে গেছে। এক বছর হয়ে গেছে। ও আপনার তো চেহারা এখন অনেক পিচি পিচি, আপনি অল্প বয়সে বিদেশ চলে গেছেন, প্রবাস জীবন বেছে নিছেন, এটা কিছু হইলো? আপনার তো এখন সময় বন্ধু বান্ধবদের সাথে ঘুরবেন মিশবেন, তারপরে মেয়েদের সাথে টাঙ্কি মারবেন, এখন সময় আপনার এটা, আর আপনি এখনই সংসারের হাল নিজের কাঁধে নিয়ে নিছেন। হ্যালো, বুঝতেছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতেছি, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। না কথা হচ্ছে গিয়া আপনি এখনই এই সময়ে প্রবাস চলে গেছেন, তাই না? তারপর কি অবস্থা আপনার? আপনি বেসিক্যালি আপনি দেশে করতেন, বেসিক্যালি আপনি দেশে কি করতেন? দেশে? হ্যাঁ দেশে কি করতেন আপনি যখন দেশে থাকতেন? দেশে তো লেখাপড়া করছি। ও আচ্ছা তাই, কোন পর্যন্ত করছেন পড়াশোনা ভাইয়া? হাসিটা তো বড় ভালোই লাগে। বালা লাগে আমার হাসি আপনার কাছে বালা লাগেনি? আচ্ছা আপনার এই ঠুটেন নিছে এটা কি? আমার ঠুটেন নিছে, আমার ঠুটেন নিছে, এটা তিল। আপনি বুঝতে পারেন না নানি? আপনি কি বুঝতে পারেন না নানি? আরে আপনার ছবি তো লাগে না এটা? আমার ছবি? আপনার ছবি তো এটা কোন কোন ছবি দেখা যায়, কোনটা দেখা যায় না? ও আচ্ছা, আমি আপনাকে বলি, যখন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন এটা ডান পাশে থাকে, যখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন এটা বাম পাশে থাকে, আর মাঝে মাঝে যখন মেকআপটা একটু বেশি নিয়ে নিই এবং এডিটের রেজুলেশনটা যখন একটু বেশি বেড়ে যায় তখন এটা হালকা দেখা যায় বা বোঝা যায় না, বুঝতে পারছেন? বাট এটা আমার রিয়েল, ঠিক আছে? না না আচ্ছা, তো আপনি আমাদের রিয়েল সিজন পেজের লাইভটা কি শেয়ার করেছেন? হ্যাঁ অনেক শেয়ার করেছি। সত্যি অনেক শেয়ার করছেন? কতবার করছেন শেয়ার জানতে পারি কি? জি কতবার করেছেন? আপনি কি গুনে গুনে রেখেছিলেন, গুনে রেখেছিলেন যে কতবার করেছিলেন? হ্যালো, আরে বুঝতেছি না কথা, আপনি আমার কথা বুঝেন না। হ্যালো, আমার কি কথা আটকে আটকে আসছে? এখন ঠিক আছে, এখন বুঝছি। এখন বুঝতেছেন? তাহলে মনে হয় আমার হেডফোনের সমস্যা। আচ্ছা তো কথা হচ্ছে, আপনি কুয়েতে আছেন, আপনার বাড়ি সিলেট, আমার অনেক ভালো লাগলো, আমি অনেক বালা পাইছি, আমি একটা সিলেটি ফুয়ারের লগে একটা আমি তখন কথা কইছি, এর জন্য আমার অনেক বালা লাগছে। আমি আশা করলাম আপনি আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আমি চেষ্টা করি একটু সিলেটি ভাষায় কথা বলতে, কিন্তু কিছুটা হয় কিছুটা হয় না, বুঝছেন? হ্যালো, কিছুটা আসে সিলেটি, ঠিক আছে, কিছুটা আসে কিন্তু হয় না, কিন্তু আমি মানে বরিশালের ভাষা খুব ভালো পারি, বরিশাল আর ময়মনসিংহ আর হচ্ছে পুরান ঢাকার ভাষা, এই তিনটা ভাষা খুব ভালো পারি, ঠিক আছে? ময়মনসিংহ তো আমার নিজের গ্রাম, নিজের এলাকা, এটা তো ভালো পারবোই, কারণ এটা তো আমি জন্ম থেকেই এই ভাষা ইউজ করে আসছি। তো সিলেটি ভাষা একটু শেখার চেষ্টা করছি, আমাকে একটু মাঝে মাঝে শিখায়েন তো, বুঝছেন? সিলেটি এনারে কল দিয়েন, তারপর ভাষা শিখবেন। সিলেটি বুঝি নাই,
হ্যালো, তাহলে আপনি অন্য কলে যান, এখন ডিউটি করতেছি। ও আচ্ছা ঠিক আছে, তো আপনি আমার কাজ করেন, যাওয়ার আগে লাইভটা শেয়ার দেন। হ্যাঁ শেয়ার দিয়ে দেন, শেয়ার করছি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ আহমেদ ভাইয়া। তো হ্যাঁ হ্যাঁ নানি, আমি শেয়ার করবো না নানি, আমি সিলেটি, কল দাও। শেয়ার করবেন তাহলে, কল দিব কেন বলেন তো? হ্যাঁ অবশ্যই শেয়ার করতে হবে। আনিস আহমেদ জয় লিখেছেন, একটা কল দাও রে গো আপি, যে যেখানে করো ম্যাডাম তোমার লগে। আচ্ছা আনিস আহমেদ জয়, সরি আনিস আহমেদ জয়, আপনার কলের অপশন নাই, আপনি অবশ্যই আপনার মোবাইলটা আপডেট দেন, আপডেট দিয়ে আমার সাথে কলে জয়েন করেন। রফিকুল ইসলাম বলেছেন, আপু প্লিজ কল মি। ওকে আই কল ইউ রফিকুল ইসলাম, আপনি অনেক কষ্ট করে প্লিজ লিখছেন। মোহাম্মদ লিখেছেন, তুমি কি জান পাখি কেন ডাকে? আচ্ছা আমি বুঝতে পারছি, আপনি একটা কবিতা লিখেছেন। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অবশ্যই শুনতে পাচ্ছি, বলছেন কোথা থেকে আগে সেটা বলেন। আমি চট্টগ্রাম থেকে। ও চট্টগ্রাম থেকে, আপনি কোন দোকান থেকে বলতেছেন না? কিসের দোকান এটা? ওই যে পিছনে কে দেখতেছে উকি দিয়ে, পিছনে কে? উকি দিয়ে না, উনি বসে আছে, উনি বসে আছে, উনি আমার ভাইয়া। ও আপনার ভাইয়া? আমার বড় ভাই। ও আচ্ছা, তাই আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন নি বড় ভাই? কি তা খবর ভাইয়া? সালাম দিতে। ওয়ালাইকুম আসসালাম বলেন। আরে বড় ভাই বিজি ভাই, আসসালামু আলাইকুম বড় ভাই, নিজ কাজে ব্যস্ত। বড় ভাই একদম বড় ভাই নিজ কাজে ব্যস্ত আছে, ঠিক আছে? বড় ভাইকে ডিস্টার্ব করেন না, আপনি কলে আসেন, আপনি কথা বলেন, বুঝতে পারছেন? খাওয়া দাওয়া এখন কটা বাজে ভাই? এখন কিসের খাওয়া দাওয়া করবো, সন্ধ্যার নাকি বিকালে? না হ্যাঁ বিকালে, বিকালে খাওয়া দাওয়া তো বিকাল বিকালের টাইমেই শেষ, তাই না? এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত গড়িয়ে আসছে, তো তারপর? না অনেকে তো এই সময়ে নাস্তা করে, ঠিক আছে না, যেমন আমাদের জন্য কিছুক্ষণ পরে নাস্তা করবো আমরা। আচ্ছা তাই না? তারপর আমার লাইভটা শেয়ার করেছেন তো, রিয়েল সিলেট পেজের লাইভটা? হ্যাঁ হ্যাঁ, এটা বলতে হবে না, এটা করে ফেলছি অনেক আগে, করছি সত্যি না মিথ্যা? হ্যাঁ সত্যি সত্যি, আমি মিথ্যা তো বলছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তারপর কি এখন? আপুকে কিন্তু গ্যাস অনেক কিউট লাগতেছে সত্যি, তাই বেশি বলেন না, আবার পরে পরে ফুলে যামু, বুঝছেন? বেশি বলেন না, পরে ফুলে যামু, এমনিতে দিন দিন ফুলে যাইতেছি আস্তে আস্তে। আল্লাহ না সত্যি। আচ্ছা আপু, আজকে একটা ঘটনা হয়েছে কি জানেন? কি ঘটনা? না বললে জানবো কিভাবে বলেন। দু দুবার অনলাইনে ঢুকছি, একবার বিকালে একবার এখন। কে দু দুবার? দুই দুই বার অনলাইনে আপনি সেভাবে বলেন, দুই দুইবার ঢুকছি, আপনি কেন ওইভাবে বলেন বলেন? আমরা সবাই হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাহলে শুনান একটা গান, চট করে একটা গান শোনাই দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ আমি শোনাবো, আমার বোনটাকে শোনাবো, কিন্তু আমার বোনও কথা দিতে হবে যে আমাকে একটা শোনাইতে হবে। অবশ্যই আপনি যদি শোনান আমিও অবশ্যই শোনাবো, আপনি আগে শোনান তারপর আমি পরে শোনাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাকি হাই রে কান্দে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাকি হাই রে কান্দে রইয়া রইয়া। অনেক সুন্দর অনেক সুন্দর দরিয়া, আপনার গানে এত কষ্ট ভাই, আপনি কি দুঃখে গানটা গাইলেন নাকি? হ্যালো? না না দুঃখে না, আল্লাহ আমি বোনের সাথে মজা করে গাইছি, তাই তো মনে হইতেছে যে আরে আপনার মানে বুকে একরাশ বেদনা, সেই বেদনায় আপনি গানটি এখানে প্রকাশ করলেন।
ঠিক আছে ওএমজি আপনি কি বলেন আমি আল্লাহ আমি বোনের সাথে কথা বলতেছি আমি খুব এক্সাইটেড দেখেন হাসতেছি আমার হাসি হ্যাঁ আচ্ছা তো আপনি যে আমাকে বোন ডাকলেন তো আপনার ভাইয়ের উদ্দেশ্যে একটা তো গান শোনাতে হয় তাই না হ্যাঁ আমি কিন্তু গান পারি না সবাইকে বলতেছি আমি কিন্তু বেসিক্যালি গান জানি না জাস্ট একটু একটু লাইন জানি তো আপনারা কেউ মাইন্ড করেন না ঠিক আছে আপনারা কেউ মাইন্ড করেন না মাইন্ড করার কি আছে এখানে একটু একটু লিরিক জানি তো যদি পচাও হয় একটু মাইনে নিয়েন কষ্ট করে বকা দিয়েন না কেমন আচ্ছা আমার দাদার উদ্দেশ্যে একটা গান গাচ্ছি আমার এই দাদা ভাই আমাকে একটা গান শোনাইলো তো তাকেও তো একটা গান শোনাইতে হয় দাদা ভাই মূর্তি বানাও হাত বানাও পাও বানাও মন বানাতে পারো কি একটা ছোট দাদা ভাই মন বানাতে পারো কি ও দাদা ভাই মন বানাতে পারো কি ঠিক আছে এটা কি গান আমি আমি আমার লাইফে কিন্তু ফার্স্ট শুনছি আচ্ছা আপনি না এটা আমার সাথে এটা চিট করাইছে আপনি একটা সুন্দর গান গাইতে হবে সুন্দর গান আপনি বললেন আমি তো গানটা গাইলাম তো আচ্ছা আপনি ভাই আমাকে বোন ডাকছেন সেই হিসেবে তো মানে ভাইয়ের জন্য যে বোনের গাওয়া গান আমি সেটাই আপনাকে শুনাইছি ঠিক আছে হ্যাঁ এটাও না তাও যদি একটা সুন্দর থেকে গান শোনাইতেন না এটা কিন্তু সুন্দর হয় না যে না একটা ক্লাসিক্যাল আপনি মনে হয় ডায়রি খুলতেছেন গান গাওয়ার জন্য না ডায়রি খুলতেছি না ডায়রি খুলবো কেন ডায়রি খুলে কি হবে ঠিক আছে ভালো থাকেন আমি একটা নেক্সট কলে যাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ আড্ডা দিলাম সোনা পাখি কিন্তু সোনা পাখি তোমার তো কলের অপশন নাই সোনা পাখি কষ্ট করে ফেসবুকে আপডেট দাও তাহলে তোমার কলের অপশন আসবে সোনা পাখি মেহেদি হাসান লিখেছেন just for you but beautiful thanks thank you mehdi tomar hasan apnake onshongkho dhonnobad hasan likhechen pokinni pokinni acha tai na ami pokinni bhalo kalim likhechen please call me so nice i like you but love you acha okay mb kalim sorry apnar call er option nei nijamul লিখে নাজি মাহমুদ লিখেছে নানি তুমি পেতনি তাই আপনি কি এটা আজকে জানেন যে আমি পেতনি এটা তো সবাই আগে থেকেই জানে সোলা লিখেছেন শ্রেয়ার ঘোষাল একটা সং হবে শ্রেয়া ঘোষালের একটা সং হবে আচ্ছা আমি তো সং শ্রেয়া ঘোষালের সং জানি না আর জানলেও আমার এই মুহূর্তে মনে আসতেছে না হ্যাঁ তো অক্ষয় চাওলা কল মি ওকে অক্ষয় চাওলা আপনাকে কল দিয়েছি কলে আসেন রাহুল ইসলাম লিখেছেন কলিং কাম ফার্স্ট সিস্টার এজন্য কল দিয়েছি যদি কলটা না ধরে অবশ্যই কল দিব ঠিক আছে তারপরে লিখেছেন সাইফুল ইসলাম লিখেছেন কল মি নাও আই ওয়ান্ট টু সিং এ সং আচ্ছা সাইফুল ইসলাম সরি সাইফুল ইসলাম আপনারও কলের অপশনটা নেই হাই রে মানুষ কল দে না জসিম খান জসিম হ্যাঁ কল দিয়েছি মোহাম্মদ রহমান লিখেছেন সবাই তো কল চাচ্ছেন সবাইকে তো কল দেওয়া সম্ভব না যাদেরকে কল দিচ্ছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছি কি করছেন কোথা থেকে বলছেন আপনি মনে হয় এর আগেও আমার লাইভ কলে এসেছিলেন জি জি আমার রাইট আপনি এর আগেও আমার লাইভ কলে যোগ হয়েছিলেন তাই তো কারেক্ট কারেক্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি চিনতে পেরেছি আপনার ফেস চিনতে পেরেছি কিন্তু আপনার নামটা আমার স্মরণ ছিল না যদি স্মরণ থাকতো তাহলে আমি আপনাকে কল দিতাম না ঠিক আছে বিকজ অনেকেই আমার কল এখনো পাই নাই তাদেরকে সুযোগ দেওয়া উচিত কারণ আমি অপরিচিতদের সাথে শুধু লাইভ কলেই কথা বলি আর অবশ্যই আমাদের রিয়েল সিলের পেজে লাইভটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের রিয়েল সিলের পেজের সাথে থাকবেন এবং রিয়েল সিলের পেজে লাইক কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে অনেক ভালো লাগছে তো আপনি চুল ফালাইছেন কবে মাথার না আমি যে কয়েকদিন আগে ওই যে উমরা করছি তো এইজন্য মাথা নেড়া গলিছি তাই এর আগে মনে হয় আপনাকে মাথা টাকলই দেখছিলাম তাই না
মনে হয় পরশুদিন দুদিনে আপনার চুল এতখানি গজায় গেছে, ভালোই তো। আচ্ছা তো কথা হচ্ছে, এখন লাইভ কলে জয়েন হয়েছেন, এখন কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান শোনাবেন নাকি কোনো কুইজ খেলবেন, কোনটা বলেন তো? সত্যি কথা বলতে কি, আমি মসজিদে কাজ করি তো, সেই যে জন্য এই যে দেখেন, আমি এই যে দেখছেন আমি মসজিদে কি ভাইয়া, ও মসজিদে, জি জি আপনি মসজিদে থেকে আমার সাথে লাইভ কলে কথা বলতেছেন, আল্লাহ বলেন, আপনি তো দেখতেছি আপনি লাইভে আছেন সেই জন্য, আল্লাহ আপনি মসজিদে থেকে একজন মহিলা মানুষের সাথে কলে কথা বলতেছেন, আল্লাহ পাপ হবে না? আমি মসজিদে কাজ করি বুঝছেন, আমার কাজই মসজিদে। আচ্ছা তাই না, আমি মনে করেন আপনার 12 ঘন্টা পর্যন্ত এই মসজিদে কাজ করি। ও আচ্ছা ভালো তো, মসজিদে কাজ করা ভালো তো, অনেক সওয়াব হবে আপনার। আমি এখানে থাকি, আমি মসজিদে থাকি, মসজিদে খাই, তারপরে সবকিছু এখানে করি। এই যে মসজিদে থাকেন, মসজিদে খান, এই যে আপনি আমার লাইভ দেখতেছেন, এটা সমস্যা হবে না? অনেক তো এটা যারা ইসলামিক লাইনে চলে, যারা অনেক আল্লাহ মানে অনেক ইসলাম নিয়ে অনেক ভক্ত, তারাও তো এগুলো পছন্দ করে না। বুঝছেন মসজিদে কোনো লোক নাই বুঝছেন, আমি একা মসজিদে বসে লেছি। তাই আপনি মসজিদে লোক নাই, কি বলবো আপনাকে, আমি তো আপনাকে বলার কিছু নেই, আমি বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি তো। আপনি আপনি রাগ করেন না? না রাগ করবো কেন, আপনি কথা বলতেছেন, আমার কাছে সবাই সমান, ঠিক আছে? হ্যালো, এই যে মসজিদের বাইরে আছি বুঝছেন। ও আপনাদের ওখানে এখন দিন, আমাদের এখানে তো রাত হয়ে গেছে। আমার এখানে আপনার মানে 5টা মানে 5টা বাজে আর কি, বিকাল 5টা বাজে। খুব ভালো হয়েছে আপনি মসজিদের ভেতর থেকে লাইভ কলটা নিয়ে বাইরে চলে আসছেন বুঝছেন, কারণ কারণ নামাজের সময় নামাজ, কাদের সময় কাজ, ঠিক আছে? এই তো সবাই তো মনে করেন এটা বুঝেন বুঝছেন, আপনি তো বুঝছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু নামাজের সময় হলে ওই কাজটাকে বাদ দিয়ে অবশ্যই নামাজকে আগে প্রাধান্য দেওয়া উচিত, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক, অবশ্যই। আপনি মসজিদ থেকে যদি মসজিদের ভিতর থেকে আমার সাথে কথা বলতেছেন, এটা আমি আনলাইক করছি, এই জন্য আপনি যদি বাইরে চলে আসেন আমি খুবই অনেক খুশি হয়েছি বুঝছেন। তাই আমি একজন মহিলা মানুষের সাথে আপনি মসজিদের ভেতর থেকে কথা বলবেন, এটা তো ভাই ঠিক না। না আমি কি মসজিদে কাজ করি, আমি যদি চোর হই তো আমার একটা ঈমান আছে বুঝছেন, আমি চোর হলো ঈমান আছে, কিন্তু মহিলাদের জায়গা আছে বুঝছেন। হুম হুম আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন ভাই, আর আপনার লাইভ কলটা শেয়ার দেন, শেয়ার দিয়ে দেখতে থাকেন, আর অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? মসজিদে কাজ করেন, আবার নামাজ কখনো কামাই দিয়েন না, ঠিক আছে? ইয়া সালাম। আচ্ছা আর আমাদের রিয়েল সিলেক্ট পেজে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা নিজামুল লিখেছেন হা 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 হা, আচ্ছা আশির কি বলো ভাই বুঝলাম না। সেলিম খান লিখেছেন হ্যালো প্লিজ কল মি, অবশ্যই সেলিম খান আপনাকে কল দিয়েছি, কলে আসেন। আর রাজালি লিখেছেন আর কতক্ষণ পরে কল দিবেন, অবশ্যই অবশ্যই কল দিব, সবাইকে বলতেছি আমাদের রিলস এর পেজে লাইভটা শেয়ার করেন, আর অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন, রিলস এর পেজে আপনারা অবশ্যই মেম্বার থাকবেন, আর আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করবেন আমাদের পেজে লাইক কমেন্ট করার জন্য। আচ্ছা সাইদুল ইসলাম লিখেছেন আজকে তোমাকে, আজকে তোমাকে অনেক সুইট লাগছে খালা, ওরে ভাইগনা সত্যি থ্যাংক ইউ ভাগিনা। জসিম খান জসিম থ্যাংকস অল, কল দিয়েছি ধরছে না কল একজন, সো কেটে দিলাম, তারপরে এমডি আলমকে কল দিলাম। ও আলম ভাই আপনার কলের অপশনটা নেই, আই এম সো সরি, তারপরে কল দিচ্ছি। আনুজ মনিক লিখেছেন কল মি প্লিজ, তানভি হোসেন সোহাগ লিখেছেন কল হবে কি, অবশ্যই কল হবে, কেন হবে না ভাই, কল দিয়েছি কলে আসেন। রাজা লিখেছেন হাই রে নানি কল তো দাও, আচ্ছা নাতি একটু লাইনে থাকো, কল অবশ্যই দিব। হ্যালো মোহাম্মদ তানভির হোসেন সোহাগ কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। হ্যালো রহমতুল্লাহ বরকাতু, তো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? কষ্ট করে একটু শোয়া থেকে উঠে বসে ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি ভাই, আপনার কি শার্ট কোনো শার্ট নাই, শার্ট বা কোনো টি শার্ট আছেন আপু? হ্যালো এই তো ভালো আছি ভাই, আমি ভালো আছি ভালো আছি ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আপনার ওখানে নেট সমস্যা করতেছে,
আমার মনে হচ্ছে আপনার ওইখানে নেট প্রবলেম হচ্ছে। হ্যালো, আগে ক্লিয়ার করেন, তারপর লাইভ কলে জয়েন করেন। লুকমান মিয়া তালুকদার লিখেছেন, কলটা কেটে দাও। হ্যাঁ ভাই, কেটে দিচ্ছি, আপনার কথা রাখছি। আক্তারুল ইসলাম লিখেছেন, আমি শেয়ার করছি 90 বার। আল্লাহ, তাই? ইস, 90 বার শেয়ার করে ফেলছেন, আর 10টা বার কম করছেন কেন ভাই? আর 10টা বার করে একটু এক সেঞ্চুরি করেন। রাজারাজ লিখেছেন, কমেন্ট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য। সবাইকে বলতেছে আমাদের রিলস এর পেজে লাইভটা শেয়ার করেন এবং আমাদের রিলস এর পেজের সাথে অবশ্যই থাকবেন। সবুজ ছায়া লিখেছেন, আমি কাতার থেকে দেখতেছি, তুমি একদিনও আমায় কল দাও না কেন? আচ্ছা সবুজ ছায়া, আপনার কলের অপশন নেই, আপনি কষ্ট করে মোবাইলটা আপডেট দিন। রনি লিখেছেন, একটা কল দেন না। দিতেছি রে ভাই, হ্যাঁ দিয়েছি রনি, আপনাকে কল দিয়েছি, কলে আসেন। জিয়ার সৈনিক লিখেছেন, কতদিন শেয়ার করলাম, কই ফোন তো পাই না, কেন মিথ্যা বললেন? সবাইকে কল, সবাইকে কলতে পারেন না। হ্যালো মিস্টার রনি, হ্যালো মিস্টার রনি, হাউ আর ইউ? হ্যালো, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কথা শুনেন না, শুনতেছি তো ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন আগে সেটা বলেন। আমি তো আপনার কথা শুনতেছি, আপনার তো আমি অনেক ট্রাই করতেছি কিন্তু একবার কলে পাই না। আল্লাহ, অবশ্যই ট্রাই করেন, একবার কলে পান না, আজকে তো পাইছেন, ঠিক আছে? চেষ্টা করলে সবই সম্ভব, বুঝছেন? চেষ্টা করলে সবই সম্ভব। এখন মেন কথা হচ্ছে, কথা কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এটা, আপনি লাইভটা শেয়ার করেছেন তো, আগে সেটা বলেন। লাইভ তো শেয়ার করিনি, আচ্ছা এখন করব। কি বলেন, আমার তো এখনই মাথা ঘুরতেছে আপনার কথা শুনা। আপনি লাইভ শেয়ার করেন নাই, আবার কল পাইয়ে গেলেন, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা গুলশান থেকে। ঢাকা গুলশান কয় নাম্বার? 2 নাম্বার। আপনি? আমি 1 নাম্বার। এক নাম্বার? এক নাম্বার থাকেন? হ্যাঁ, 1 নাম্বারের কাছাকাছি। তাহলে আমরা এক জায়গায় লুকি। আপনার বাড়ি কোথায় ভাই? ব্রাহ্মণবাড়িয়া? না, আমার বাড়ি কিশোরগঞ্জ। ওই তো ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ তো পাশাপাশি, বেশি তো আর দূরে না, তাই না? জি। তাহলে আচ্ছা, এখন আমাদের রিয়েল সিনের পেজের লাইভটা অবশ্যই শেয়ার করবেন। ওই যে আপনার পিছনে যে ছেলেটাকে বলবেন, ওকেও লাইভ শেয়ার করতে, ঠিক আছে? ওই যে চুপি চুপি করে দেখতেছে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ওইভাবে চুপি চুপি করে দেখতেছো কেন? হ্যাঁ সামনে আসো, আল্লাহ আমাদের কি লজ্জা উপায়, আল্লাহ এত লজ্জা, এত লজ্জা থাকলে কি কিভাবে হবে? হ্যাঁ, ও লাজুকবতী ছেলে, ঠিক আছে? না আপনি অনেক ভালো লাগে তো, তাই ও বলতাছে যে আপুর একটা কল দেবো, মানে আমি অনেক চেষ্টা করতেছি তাই কল দিলাম। আচ্ছা তাই না, আপনার লাইভ সব থ্যাংক ইউ, কিন্তু আর কল এর পাইনি আমাকে, যেহেতু ভালো লাগে আপনার তো লাইভ কলে জয়েন হয়েছেন আমাদের সাথে জন্য রিয়েল সিনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের লাইভ কলে জয়েন করেছেন। তো আমাদের রিয়েল সিনের পেজে অবশ্যই অবশ্যই আপনি থাকবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই অবশ্যই ইনভাইট করবেন। এখন বলেন, আপনি কি আমাদেরকে একটা গান শোনাতে চান? গান? হ্যাঁ গান তো আমি পারি না, ওই যে ইয়াল্লা মারালছে, এটা কি তা কম? এই জগতে গান পারে না এমন কোন ব্যক্তি আছে এখনো যে কেউ গান পারে না? গান সবাই পারে, হয়তো সুর কেউ পারে না, ঠিক আছে? গান কিন্তু সবাই পারে, আমিও তো গান পারি, সুর পারি না, সুর হয় না, গান কিন্তু ঠিকই হয়, বুঝছেন? আসলে কি যে আপনার মনে প্রেম নাই তো, প্রেম নাই দেখে গান আসে না। ও তাই তো, একটা প্রেম করে ফেলান, সমস্যা কি? প্রেম এখনকার হাঁড়ি পাতি বালতি ঢাকনা তক্তা এগুলো দেখা যাচ্ছে এখনকার যুগে, সিঙ্গেল মেয়ে পাওয়া যায় না, প্রেম করুম কি দিয়ে বলেন তো? সিঙ্গেল মেয়ে পাওয়া দরকার নাই, ডাবল বিয়ে করেন, ঠিক আছে? শুনেন, ডাবল পাই না। শুনেন, ফুটবলে ফুটবল খেলতে গেলে গোলকিপার থাকবে, তাই বলে কি আপনি গোল দিবেন না? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, গোলকিপার থাকবে, তারপর আপনাকে গোল দিতেই হবে, বুঝছেন? জি জি। তাহলে সিঙ্গেল নাই তাতে কি হচ্ছে, চেষ্টা চালায় যান, অবশ্যই আপনি ডাবল হবেন। এখন আমি কিভাবে একটা মেয়ের প্রপোজ করব এটা আমি বুঝি না, মানে কিভাবে আপনি যদি একটু বলতেন। শুনুন, এখন আমার আগে বুঝতে হবে আপনি কোন লাইনের মেয়েকে লাইক করেন, আপনি কোন লেভেলের মেয়েকে লাইক করেন, ঠিক আছে? যদি এখন আমার তো মনে হচ্ছে আপনি একটা দোকানে চাকরি করেন, সেটা হাঁড়ি পাতিল প্লাস্টিকের দোকান, হ্যাঁ,
ওখানে আপনি জব করেন, তো আপনার লেভেলের মেয়েকে আপনাকে লাইক করতে হবে। যদি আপনি এখন ওই বাড়িওয়ালার মেয়েকে পছন্দ করতে যান বা কুটিপুতির মেয়েকে লাইক করতে যান, তাহলে তো ভাই এটা আপনার দ্বারা হবে না, তাই না? যেমন আপনি আপনার যেমন আপনার যতটুকু অর্থ সম্পদ, আপনি চাইবেন আপনার থেকে যাতে কম অর্থ সম্পদ যা তাকে পছন্দ করবেন, যত গরিব আপনি পছন্দ করতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি অবশ্যই সাফল্যতা অর্জন করতে পারবেন। যদি বেশি সুন্দর দেখতে যান, হ্যাঁ, তাহলে ও তো গরিব দেখে করবেন। আর যদি পয়সা দেখতে যান, তাহলে চেহারা দেখে করেন না, তাহলে একটা মানে একটা ওর একটা চেহারা হলেই হলো। এখন আপনি কি চান বলেন, বুঝছেন? আপনি কোনো সুন্দর মেয়ে চান নাকি অর্থ সম্পদ চান? আমি না, অনেক কালো মেয়ে পাইলে চলবো, সমস্যা নাই। আমি কালো মেয়ে অনেক লাইক করি। কালো মেয়ে চান তাহলে গরিব ঘরের মেয়ে বিয়ে করবেন, ঠিক আছে? গরিব ঘরের আমার অনেক পছন্দ। হ্যাঁ, গরিবের মেয়ে বিয়ে করবেন, তাহলে জীবনে সুখ পাবেন। বড়লোকের মেয়ে বিয়ে করতে চাইবেন, প্রেম করে পটাইবেন, কপালে দুঃখ আছে, ঠিক আছে? পড়াইতে পারি না তো, এটা তো সমস্যা। মানে কেমনে আপনি চাকরি করেন, কি দোকানে আপনি দেখছেন? আর নিজের স্ট্যাটাস থাকে? আমি তো চাকরি করি না, এটা আমার নিজের নিজের বিজনেস, আমার কোম্পানি, আমার নিজের কোম্পানি। আচ্ছা, নিজের কোম্পানি, তারপর নিজের স্ট্যাটাসের সাথে মিল রেখে আপনি কোনো মেয়েকে লাইক করবেন, বুঝতে পারছেন? আগে নিজের স্ট্যাটাসের সাথে মিল রাখবেন, আর স্ট্যাটাসের সাথে মিল রেখে লাইক করবেন, সেটা না পারলে আপনি স্ট্যাটাস থেকে আরো ডাউন লেভেলের মেয়েকে লাইক করবেন, ঠিক আছে? তাহলে জীবনে আপনি উন্নতি করতে পারবেন, বুঝতে পারছেন নাকি বুঝেন না, নাকি আবার বুঝাই দিব বলেন? ঠিক আছে, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক আড্ডা দিলাম, ভালো লাগলো আমার সাথে কথা বলে। আর আপনি অবশ্যই আমাদের রিলস এর পেজের লাইভটা অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? তার মাঝে মধ্যে কল দিলে কল মানে রিসিভ করেন মাঝে মাঝে। ভাই আমি এই গ্যারান্টি দিতে পারলাম না ভাই, ঠিক আছে? এই গ্যারান্টি আমি কাউকেই দিতে পারবো না, কারণ অনেকেই লাইভ কলে জয়েন হতে চায়, শুধু আপনি একা না। তো আপনি ভালো থাকেন। ওই যে আপনার ওই ছেলেটাকেও বললেন ভালো থাকতে, ঠিক আছে? ভালো থাকো ভাই। আচ্ছা, ওকে ওকে, বাই বাই, টাটা। নজরুল ইসলাম লিখেছেন, ওনা ওনানি নানা কেমন আছে? আরে নানা নানা পেঁয়াজের খেতে গেছে, বুঝছেন? এরশাদ মিয়া লিখেছেন, আমাকে একটা কল দাও না টুনির মা। আমি টুনির মা তাই, ঠিক আছে? দোয়া করবেন যাতে আমার যেন একটা বাচ্চা হয়, সেটা দেখতে যেন টুনটুনির মতো হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর লিখেছেন, অনেক কমেন্ট জমে গেছে, সবাইকে বলতেছি আমাদের রিলস এর পেজ এর লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের রিলস এর পেজ এর সাথে থাকবেন। লুকমান মিয়া তাদের লিখেছেন, কল মি। আচ্ছা, কল দিলাম লুকমান মিয়া তালুকদার, আপনাকে কল দিয়েছি। সুমন আকাশ লিখেছেন, মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখছি বাট কল পেলাম না, অনেক শেয়ার করলাম, আমি একটা গান শোনাতে চাই। ওকে সুমন আকাশ, কল দিয়েছি আপনাকে, একজনকে কল দিয়েছিলাম লুকমান মিয়া, সে কলটা ধরতে অনেক লেট করেছে, তার জন্য আমি তার কলটা কেটে দিতে বাধ্য হয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আপনি খালি গায়ে কেন ভাই? আপনার ঘরে কি সাত নাই? আমি তো আপনার কলটা এখন কেটে দিব। হ্যাঁ, সাতটা পড়েন, এই তো ভদ্র ছেলে, এই তো ভদ্র ছেলের মতো সাতটা পড়তেছেন। আপনি আমার কমেন্টটা পড়বেন আর কল দিবেন? বুঝতে পারেন নাই, এখন তো আমি আপনাকে কল দিয়েছি, আপনি তো এখন হ্যাপি হওয়ার কথা, তাই না? এখন তো হ্যাপি আছেন। তো এখন কথা হচ্ছে, আপনি তো কমেন্টে বলছেন যে গান শুনাইবেন দর্শকদের উদ্দেশ্যে, গান গাইবেন, ঠিক আছে? তো হ্যাঁ, এখন ঠিক আছে, লাইটটা আপনি লাইটটা বাড়ান, আপনাকে অন্ধকার লাগছে, ব্ল্যাক দেখা যাচ্ছে, একটু লাইটের ব্রাইটনেসটা বাড়ান। আচ্ছা হ্যাঁ, হ্যালো, কোথা থেকে বলছেন এখন বলেন আপনি? একটা দিয়েছেন কোথা থেকে? আমি তো ঢাকা বাড্ডা থেকে বলছি, আপনি কোথা থেকে বলছেন? আমি মালয়েশিয়া প্রবাসী, মালয়েশিয়া থেকে। হ্যাঁ, আমি তো আপনার কমেন্টেই বুঝতে পারছি, আপনি কমেন্টেই বলেছেন যে আপনি মালয়েশিয়া থেকে বলছেন, আপনি একজন প্রবাসী, আপনি গান শোনাতে চান, তাই তো? আপনি তো সত্যি বলতে কি, না সত্যি, হ্যাঁ আমি বলেছি, ওটা লিখেছি আমি, সত্যি বলতে কি, আমার একটা নেপালি বন্ধু ছিল আমার পাশে বসে ছিল, ও বললো গান শোনাবে বলে, আমি আপনাকে কমেন্ট করছিলাম, তো আপনি, আমি যাচ্ছি ওর কাছে, ও অবশ্যই আপনাকে গানটা শোনাবে। নেপালি বন্ধু, সে নেপালি কি বাংলা ভাষা জানে? আপনি কি নেপালি ভাষা বাংলা জানে? হ্যালো, বাংলা জানে না তো, হিন্দি বাংলা সেম সেমই প্রায়। আমি তো ভাবছি আপনি আমাদেরকে গান শোনাবেন, তার জন্য আমি আপনাকে কল দিয়েছি।
হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং হাউ আর ইউ হাউ আর ইউ ফ্রেন্ডস হাউ আর ইউ ফাইন ফাইন হাউ ডু ইউ নাও নাও হাউ ডু ইউ What are you now? How do you? Movie, watching movie. Whose movie? Yeah, Tamil, Hindi. Oh, Hindi. Yes. Are you know Bangla? Are you know Bangla? No, I don't know. Kere, Bangla jantan na kere, ya? Bangla loga thay, enar Bangla hikte varun na? Hindi, malum no, Hindi. हिंदी मालूम है बट ज्यादा नहीं थोड़ा थोड़ा समझ गए थोड़ा 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 ज्यादा नहीं आता है क्योंकि मैं बंगाली हूँ ना इसलिए तू बहुत अच्छा बोल रहा है समझ गए नहीं मेरी बात यार आप उठ जाए उठ जाए उठ जाए क्यों सो रही है क्यों सो रही है उठ जाए एंड मेरे साथ बात कीजिए आपको बांग्ला थोड़ा थोड़ा नहीं आती है थोड़ा नहीं आती है थोड़ा थोड़ा तो ये बाई सिखाएगा तो आएगा थोड़ा 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 अच्छा बांग्ला सीख बेन हाँ बांग्ला सीख लीजिए क्योंकि हमारे बांग्लादेश में बहुत बहुत लड़की लाइक करती है आपको एंटरटेनमेंट देती है लाइव लाइव कॉल में आपके साथ जोक करती है तो इसलिए आपको बांग्ला सीखना पड़ेगा हाँ अच्छा अच्छा समझे और मेरे हमारी पेज रियल सीक्रेट नेम पेज और ये पेज अवश्य लाइक कर लीजिए अवश्य आपको फ्रेंड को इनवाइट कर लीजिए हमारी पेज में आने के लिए ठीक है हेलो हेलो ও সরি আপনার মনে হয় কল চলে আসছে যার কারণে আপনার লাইভ কলটি হ্যাং হয়ে গিয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার কলটি কেটে দিতে বাধ্য হচ্ছি আপনার হয়তো কল চলে আসছে একটা নেক্সট কলে যাই রান খালিফা লিখেছেন নো গুড আই থিংক ইউ ডান দি আই ইউ কি লেখেন এগুলো ভাই ইংলিশও না বাংলিশও না প্রিন্স মিজান লিখেছেন আপু প্লিজ একটা কল দিন সবাইকে বলতেছি আমাদের রিয়েল সিনের পেজের লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন এত সুখ পাবো কোথায় ও মা আইডির নাম কি আমি কি খারাপ কল দিতে এত কষ্ট আরে আপনার নামটাই তো আনকমন এত সুখ পাবো কোথায় আপনি সুখ কোথায় পেয়েছেন হ্যাঁ আনিস আহমেদ জয় লিখেছেন তুমি এত সুইট কথা কও কেরে প্রেমো পইরা যাই মু পরে বুঝবো না কেরে আচ্ছা তাই প্রেমে পড়লে পড়েন সমস্যা কি আপনি উষ্টা খাইবেন আমার কোনো সমস্যা আপনি প্রেমে পড়বেন আপনি উষ্টা খাইবেন বদরুল ইসলাম দাসকাল লিখেছেন হাউ আর ইউ আই এম ফাইন আপনি কেমন আছেন নাজমুদ্দিন লিখেছেন আপু শেয়ার করো পাত্তা পাচ্ছি না আচ্ছা নাজমুল হাসান ভাই আপনার কলের অপশন নেই মোবাইলটা আপডেট দেন আমি ডেনমার্ক থেকে বলছি আজকে আমার হলিডে তাই আপনার লাইভ দেখছি আমাকে একটা কল দেওয়া যাবে সাইমন উজ্জামান হ্যাঁ আপনাকে কল দিয়েছি আপনি ডেনমার্ক থেকে দেখছেন আমার লাইভ কল অবশ্যই কল দেওয়া যাবে কেন যাবে না কল দিয়েছি আপনি খুব তাড়াতাড়ি আমার লাইভ করে জয়েন করেন আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম সাইমন উজ্জামান ভালো আছেন মিস্টার হ্যাঁ মোটামুটি কেন মোটামুটি কেন ডেনমার্কে থাকেন বেশি ভালো থাকার কথা মোটামুটি থাকবেন কেন ভাই মানে হয় মানে বেশি ভালো থাকার কথা কিন্তু আমি আছি মোটামুটি যাই হোক কি অবস্থা আপনার আর আপনি দেখলাম একটু আগে লাইভে অনেকের সাথে কথা বলতেছেন আর আপনার এই যে স্টার কথা বললেন না একটা নেপালিদের সাথে নেপালি একটা ছেলের সাথে আপনি ইংলিশে অনেক ভুল কেন দিলেন অনেক ভুল কেন বললেন দেখেন বুঝতে পারে কিনা বুঝেন নাই হ্যালো ওকে কি বলছিলেন যে আর ইউ ডুইং নাও কি এই সেই আপনি কি পড়েন পড়ালেখা করেন আমি ভাই ইন্টার কমপ্লিট করছি 2 বছর আগে মাঝখানে আমার 2 বছর গ্যাপ গেছে বুঝতে পারছেন তো এবছর আমি উন্মুক্ততে অনার্সে ভর্তি হইছি আচ্ছা ঠিক আছে হ্যালো তো আপনি হিন্দি মোটামুটি ভালো করছেন এই যে সিরিয়াল দেখেন তো এর জন্য হিন্দি মোটামুটি ভালো করছেন বাট ইংলিশটা ইংলিশ আমি বুঝি বলতেও পারি
বাট বেশি বুঝি না, ঠিক আছে, কারণ এখন স্টাডি করতেছি, স্টাডি আমার রানিং এ আছে, ঠিক আছে, স্টাডি রানিং এ আছে, আমি তো আপনাকে কথা বলতে, আপনি তো ফোন কেটে দিবেন, আমার করতে হবে, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ প্লিজ, আপনি তো আমি কথা বলতে লাগলে তো আপনি ফোন কেটে দিবেন, আপনারা লাইভে কেন আসেন, লাইভে কেন আসি, জাস্ট এই পেজ ইন্টারনেট এন্টারটেইনমেন্ট একটা পেজ, কি এই পেজে কি হওয়ার জন্য, সরদালার এই পেজটা একটা এন্টারটেইনমেন্ট রিয়েল সিরিজ পেজ, আমার এই পেজটা অনেক ভালো লাগে, অনেক কিছু পেজে আছে, অনেক খবর খবর মূলক সাংস্কৃতিক মূলক দেখি, কদিন পর পর এই পেজে অনুষ্ঠান হয়, খুব ভালো লাগে এই পেজে আমার লাইভ করতে, আর আমি চাই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এই পেজে লাইভ করব, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমার আইডি ছাড়া, বুঝতে পারছেন, আমার আইডি ছাড়া আমি এই পেজে লাইভ করব, এই পেজ আর হচ্ছে টিপসি, এর জন্যই বলছি যে আপনি কল দেন, যাতে একটু বলি যে আপনার ইংলিশে ভুল, তারপরে আপনার এই যে ইংলিশে ভুল, তারপরে একটা ছেলেকে আপনি বললেন প্রেম করো, এই উচ্চ লেভেলে কইরো না তোমার লেভেলে করো, কেন প্রেম করবে, ও উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাইকে প্রেম, সবার সাথে প্রেম করো, অবশ্যই কেন, কিন্তু তার স্ট্যাটাস দেখে একটা ফিউচার ভেবে করা উচিত, হ্যাঁ, আপনি যদি তার ফিউচার প্রেম করবেন, ঠিক আছে, এবং প্রেম এমন জনের সাথে করবেন যাকে বিয়ে করা যায়, ঠিক আছে, আজকে প্রেম করলেন কালকে ব্রেকআপ করলেন, কেন কেন, ও একটা দোকানে চাকরি করে বলে, ও একটা দোকানে চাকরি করে বললে বলল নাকি একটা এই বাসনের থালাবাটির দোকান, ও কি এই বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করতে পারে না, প্রেম করতে পারে না, ওর কি অধিকার নাই, থাকে অবশ্যই পারবে, অধিকার অবশ্যই, কেন ওই বাড়িওয়ালা নেই কেন, ওর থেকে না থাকাইতে, ওর মন্ত্র মেয়েকে বিয়ে করতে পারবে, ঠিক আছে, যদি বাড়িওয়ালা নেই কেন, ঠিক আছে, আপনি কেন বললেন ওর দিকে না তাকাইতে, যে ওর এই বাড়িওয়ালার মেয়েকে তো আর হবে না ভাইয়া, আপনি আপনার কেন না তাকাইতে, কারণ একজন ধনীর মেয়ে যখন একজন গরিবের ছেলে আসবে, হয়তো কিছুদিন তার সাথে তার ভালোবাসাটা থাকবে, যখন দেখবে যে আমি বিশাল বহু বিলাসিতে বড় হয়েছি, এখন আসি কষ্ট করে, তখন তার ভালোবাসা নাও থাকতে পারে, তো ফিউচার চিন্তা করে ভালো উচিত, বুঝতে পারছেন, আপনি বাংলা সিনেমা দেখেন না, বাংলা সিনেমা দেখেন না, সিনেমার কাহিনী আপনি রিয়েল লাইফে নিয়ে আসছেন, সিনেমা তো সিনেমাই, ঠিক আছে, জীবনটা সিনেমা না, ঠিক আছে, জীবনটা অনেক কঠিন, আচ্ছা তাহলে তাহলে আপনি তাহলে তাহলে আপনি কোন লেভেলের সাথে প্রেম করবেন, আমি কি একটু জানতে পারি, আমি অবশ্যই আমার মতে প্রেম করব, ঠিক আছে, কোন লেভেলে, লেভেলটা কি, লেভেলটা কি, আপনি যে ওকে বললেন লেভেলটা, ও তো পড়ালেখা জানে না, শিক্ষিত না, দেখা যাবে যে হয়তো আমার স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাসটা মিলতেছে না, ঠিক আছে, তারপরে ভালোবাসা থাকবে না, ঠিক আছে, ভাই আপনি কি আমার সাথে ঝগড়া করতে আসছেন, বলেন আগে সাথে বলুন, হ্যাঁ ঝগড়া করতে আসছেন, পাবলিক মজা পায়, আচ্ছা জান পাখি লিখেছেন তুমি কি আমার কমেন্ট পড়বা না, কেন পড়বো না, এই তো পড়ে দিছি, অবশ্যই পড়বো, ঠিক আছে, আচ্ছা সোহেল খান লিখেছেন গবেষণার প্রমাণ যেসব মেয়েরা ঠোঁটের নিচে তিল থাকে তারা একটা কিউটের ডিব্বা হয়, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, সালাউদ্দিন জয় লিখেছেন আই ওয়ান্ট টু নো আই হ্যাভ কল অপশন অর নট, আপনার কলের কোনো অপশন নেই, আই এম সো সরি, মোমিন খান লিখেছেন কল মি আপু, আচ্ছা মোমিন খান আপনারও কলের অপশন নেই, আমিও সো সরি, নাকিবুল রহমান লিখেছেন আমি কলকাতা থেকে আপনার লাইভ দেখছি, অনেক শেয়ার করলাম, অনেক কমেন্ট করলাম, তবুও কল দিলেন না, গান শোনাবো, হ্যাঁ যারা গান শোনাবেন তাদেরকে আমি কল কলে ইনভাইট করব, আর কাউকে ইনভাইট করব না, অযথা কলে আইসা আন্তাজি কথা বলবে পেঁচাইবে আমাকে, অযথা কেন ভাই, কোনো দরকার আছে অযথা কথা বলা, অপ্রাসঙ্গিক কোনো কথা বলার, নাকিবুল রহমান লিখেছেন ইউ নাইস, থ্যাংক ইউ সো মাচ, লাইভে আসতে হলে স্ট্যান্ডার্ড কারেক্ট ল্যাঙ্গুয়েজ শিখে আসা উচিত নয় কি ম্যাম,
আচ্ছা, লাইভে আসতে হলে কথা হচ্ছে, লাইভ কলে আসছি, এটা তো আমি কেবল টিভি চ্যানেলে বা ইন্টারভিউ দিতে আসি নাই, আমি আমার মতো কথা বলছি, আমি যতটুকু পারছি আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এটা সবার মন মানসিকতা তো এক না, হাতের পাচানগুলো যেমন এক না, সবারও চাহিদারও এক না, যেমন 12 রকম লোকে 13 রকম চাওয়া। নজরুল লিখেছে, নানি ঝগড়া কেন? কিছু কিছু লোক আছে সাহিত্য ঝগড়া করার কিছু শখ থাকে, ঠিক আছে, কিছু লোক আছে যে নিজের খেয়ে ও মানে অন্যের গা চুলকাই দেয়। আচ্ছা, ইসলাম কামিজুল লিখেছেন, কেন ভাই এইসব উল্টা উল্টা কথা কেন বলেন? জামাল শেখ লিখেছেন, সো নাইস, থ্যাংক ইউ সো মাচ। জান পাখি লিখেছেন, আমি বাহারাইন থেকে কল নিয়ে গান বলবে। আচ্ছা জান পাখি, কল দিয়েছি, আপনি বাহারাইন থেকে আমার কলে জয়েন করতে চাচ্ছেন, আপনাকে কল দিয়েছি, কলে আসেন। রাজু খান লিখেছেন, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শুকরান। আপনার লাইফে আমি অনেকগুলো শেয়ার করছি, আমি অনেকগুলো গ্রুপে ঢুকি, বাট অনেকগুলো শেয়ার করছি, বাট আপনি কলমি কলমি কলমি, বাট বলতে বলতে আমার লেখা লেখা আঙ্গুলগুলো ব্যথা হয়ে গেছে অলরেডি। তো সত্যি থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি শেয়ার করার জন্য। এর জন্য আপনি হয়তো অনেকবার শেয়ার করেছেন, কথায় আছে না, মন থেকে কোনো কিছু চাইলে অবশ্যই আল্লাহ সেটা মিলাই দেয়, বুঝতে পারছেন? তো আমি আপনার মন থেকে চাইছেন তার জন্য কল পাইছেন। না, আপনি আমার আগে যার সাথে কথা বলছেন ওর কথা আমি মানতে পারিনি, বাট জাস্ট 1 মিনিট, কেন মানতে পারি নাই, বাট মানুষের ভুল হতে পারে, ঠিক আছে, মানুষের ভুল হতে পারে, যার সেজন্য আমাদের এখানে আমি যখন ইংলিশে কথা বলি, হ্যাঁ প্লিজ প্লিজ, আমি যখন ইচ্ছা করে ভুল বলি, প্লিজ, হ্যাঁ বলেন, আমরা এখানে অনেক ভিউয়ার্স আছি, বাট হ্যাঁ অনেক ভিউ, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, বাট যদি সে বুঝাতে চায় হয়তো বা আপনাকে নাম্বারে কথা বলে বুঝাতে পারে, তোমার ইংলিশ গুলো ভুল হচ্ছে, তোমার হিন্দি গুলো ভুল হচ্ছে, বাট আই ডোন্ট নো, বাট আমি যেটা মনে করি, ঠিক আছে, ওরা প্রবাসে থাকে, আমরা প্রবাসে থাকি, আমাদের জন্য ইংলিশ হিন্দি আরবি আমরা ট্রোলিং বলতে পারি, বিশেষ করে আমরা এখন বাংলা ভুলিয়ে গেছি, তো এখন যদি সেটা বলি লাভ হবে না, তাই না? তো এগুলো আমি মনে করি না বলাই ভালো, আর যদি এসব বলতে হয় লাইফে না আসাটাই ভালো, লাইফ মানে এনজয় করা, বাট মজা করা, একটা টাইম পাস করা, তার সেজন্য লাইফে সবার সামনে আসে যে ওই নিজেকে নিজে এমগুলো আমার কাছে, সে কারণে নিজেকে অনেক বড় ভাবতেছে, ঠিক আছে, উনি তো নিজেকে মহা জ্ঞানী ভাবতেছে, উনি নিজেকে ভাবতেছে যে আমি মহাপুরুষ, এজন্য তার কলটা কেটে দিছি, অযথা মানে লাইফ ভালো লাগতেছে না, তুমি দেখো না আমার কথা, যার লাইফ ভালো লাগবে সেই লাইফটা দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, কাউকে জোর করে বলি না যে ভাই আমার লাইফটা আপনাদের দেখতেই হবে, আমি জাস্ট বলার মধ্যে বলি যে আমাদের রিল থ্রি পেজে থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে আমাদের পেজে লাইক দিবেন, ঠিক আছে, আর আমাদের পেজটা মূল মূল কারণে হচ্ছে পাবলিকদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়া, বুঝতে পারছেন? হ্যালো, ভালো আছে? হ্যালো, হ্যাঁ, তারপর বাসা সবাই ভালো আছে? হ্যাঁ ইনশাআল্লাহ আমার বাসা সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমার বাবা মা আমার ভাই বোন সবাই ভালো আছেন, আপনি সবাই ভালো, আপনার বাসার সবাই ভালো আছেন তো? হ্যালো, জি হ্যাঁ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, বেসিক্যালি আপনি এখন কোথা থেকে বলছেন? জি আমি বাহারান থেকে বলছি। বাহারান থেকে? বাংলাদেশ বাড়ি কোথায় আপনার? বাংলাদেশ নরসিংদী রায়পুরা। বাংলাদেশ নরসিংদী রায়পুরা, নরসিংদীর মানুষ আপনি? ও, তাহলে আপনি আমাদের ময়মনসিংহের পাশেই বাড়ি আপনার? হ্যাঁ ময়মনসিংহের কাছে, ময়মনসিংহ না ময়মনসিংহ, কিন্তু আমরা কিন্তু ময়মনসিংহ বলি, ময়মনসিংহ, ময়মনসিংহ বলে না, এটা এটা যখন আপনি ইংলিশে লিখতে যাবেন তখন হয় ময়মনসিংহ, আর বাংলা যখন বলি তখন হয় ময়মনসিংহ, আপনারা বলেন, ঠিক আছে, কিন্তু কিন্তু লেখাটা কিন্তু ময়মনসিংহ, আপনি দেখেন অবশ্য ইংলিশে যখন উচ্চারণ হয় তখন উচ্চারণ আসে ময়মনসিংহ, আর বাংলা যখন বলি ময়মনসিংহ, আর আমাদের আঞ্চলিক ভাষায় বলি মমিসিংহ, বুঝছেন? রাইট রাইট, আমাদের আঞ্চলিক ভাষায়, ঠিক আছে, এটা তিনটা ভাষায় উচ্চারণ হয়, ময়মনসিংহ, ময়মনসিংহ, মমিসিংহ, ঠিক আছে, একটা জেলায় তিনটা নামে উচ্চারণ করা হয়, কেন উচ্চারণ করা হয়, উচ্চারণ করা, হ্যাঁ বলেন, করা হয়, তাই না? হুম, বিশেষ করে আপনার মামিসিং আমার কাছে অনেক ভালো লাগে, সেটা আপনার ক্ষেত্রে না, আপনি বলতে পারেন, আপনার সাথে কথা বলার কারণে, কথা বলার কারণে না, মামিসিং আমার একটা ফ্রেন্ড আছে, আমি কিশোরগঞ্জ প্রথমে এখনো কথা বলতেছি, অবশ্যই মেরিট, ওর হাজবেন্ড নিয়ে কুয়েতে থাকে, ওর হাজবেন্ড নিয়ে কুয়েতে থাকে, হুম, তো কিছুক্ষণ আগে কথা বলছিল, হ্যাঁ জাস্ট ফ্রেন্ড, যখন আমি উত্তরাতে ছিলাম, ঢাকা উত্তরাতে ছিলাম, ওই ছিল, তো তারপর থেকে পরিচয়, আমার এক কাজিন ছিল, কাজিন মদার সাথে পরিচয় হয়েছে, তখন বিয়ে হয়েছে, ওর হাজবেন্ড কুয়েত থেকে, ওই কুয়েত থেকে, তো ফোনে কথা হয় আমাদের মধ্যে। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের ভিতরে এখন মানে বন্ধুত্বটা অনেক ভালো সম্পর্ক, তাই না? হুম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো সম্পর্ক। উনি মাইমেন সিং এর, আমাদের মাইমেন সিং, হ্যাঁ মাইমেন সিং কিশোরগঞ্জ,
ময়মনসিংহ কিশোরগঞ্জ তো এটা আলাদা, কিশোরগঞ্জ তো আলাদা জেলা। হ্যাঁ আলাদা, ময়মনসিংহ মানে বিভাগ ময়মনসিংহ। ময়মনসিংহ কিশোরগঞ্জ কি ময়মনসিংহ বিভাগ পড়ছে? আমার তো মনে হয় না। হ্যালো, হ্যাঁ আমার একটা, হ্যাঁ বলেন। হ্যালো, সরি ভাই আপনার নেট মনে হয় সমস্যা। সবাইকে বলতেছি আমাদের রিয়েল এস্টেট পেজের লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের রিয়েল এস্টেট পেজে অবশ্যই অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন। আমাদের নেটওয়ার্কের প্রবলেম না, নেটওয়ার্কের প্রবলেম না, আমাকে একটু ফোন করতেছে তো, বাট একরনের প্রবলেম, আমাদের এখানে 4G নেটওয়ার্ক, নেটওয়ার্কের কোনো প্রবলেম না। আচ্ছা তাই না? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে তাহলে ভাইয়া, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আপনাকে আমাদের রিয়েল এস্টেট পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের রিয়েল এস্টেট পেজের সাথে থাকবেন, ঠিক আছে? আমাদের আমাদের জন্য দোয়া করবেন। জানুয়ারি মাস থেকে আমি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমার মনটা অনেক ভালো না, অনেক কষ্টের মধ্যে কেন আছি। কি হয়েছে মনে মনের ভিতরে আবার হলোটা কি শুনি? মেয়েরা বেশি একটা ভালো না, তো সব মেয়েরা ভালো না যে তাও বলবো না। মেয়েরা বেশি একটা ভালো না? আচ্ছা তাই না? মেয়েরা কি করছে আপনাকে? আপনি মেয়েদের নামে একটু আগে প্রশংসা করলেন, এখন আবার বদনাম না করতেছেন। না, এখনো প্রশংসা করি, কারণ এখনো প্রশংসা করি, সব মেয়েরা তো মানে সমান না, আবার সব ছেলেরাও সমান না। সেটাই সেটাই, ভালো মন্দ সব জায়গায় আছে, আর একটা ভালো মন্দ গুণ সব মানুষের ভেতরে আছে। কোনো মানুষ বলতে পারবে না যে আমি 100% সলিড, ঠিক আছে? আমি জীবনে কোনো অন্যায় কাজ করি নাই, ঠিক আছে? একটা কলম চুরি হলেও করছে, ঠিক আছে? একটা সুতো চুরি হলেও করছে, কেউ 100% সলিড নাই। ঠিক আছে, বাট ধরেন আমি জাস্ট, সাপোজ আপনি আমাকে 2 মিনিট সময় দেন, হয়তো অনেক ভিউয়ার্স আছে আপনার, ঠিক আছে, হয়তো বা অনেকে কলমি কলমি বলতেছে, তো জানি না হুম আপনার সাথে কথা সেটাই, বলতে পারি কিনা। তো আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগতেছে আমার। জানুয়ারি বাড়ি থেকে আমি একটা ডিসিশন, মানে আমার ডিসিশন নিয়েছিলাম যে আমি কখনো বাট কোনো মেয়ের সাথে কথা বলবো না, বাস, ঠিক আছে। কেন? কেন মানে মনের মধ্যে আচ্ছা যে একটা মানে আপনারা এসেছে না যারা একটা, মানে প্রবাসে থাকেন, হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কখনো, হ্যাঁ, ফেসবুকে কোন মেয়ের সাথে রিলেশন করবেন না, ফেসবুকে অথবা রং নাম্বারে এই ধরনের কোন মেয়েদের সাথে কোনো সম্পর্ক করবেন না, বুঝছেন? তাহলে কি হয় জানেন, ওরা আপনাদেরকে প্রেমের ফাঁদে ফালায় আপনাদেরকে টাকা পয়সা হাতানোর চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে মানলাম। ধরেন একটা, ধরেন আপনি একটা ছেলের সাথে বা একটা মেয়ের সাথে 11 ইয়ার্স বাট 11 বছর রিলেশনশিপ করছেন, তখন যদি আপনি ওই ছেলেটাকে বা আপনি মানে ব্লক করেন, বা বাট ছেলেটা যদি আপনাকে ব্লক করে, ইমেল ব্লক করে বা ফোন ব্লক করে, আপনার কাছে কেমন লাগবে? ধরেন মেয়েটাকে আপনি 10-15 লাখ টাকা দিচ্ছেন, মেয়েটাকে আপনি অনেক কিছু করছেন, মেয়েটা আর্থিক মানে অর্থনৈতিক ভাবে ওরে দুর্বল, আল্লাহ, তখন কি ঠিক আছে, কেমন আপনার লাগবে কেমন লাগবে? জানেন? মনটাই চাইবো যে ওই মাইয়া কই আছে খুঁজে বাইর কইরা মাইয়ার জবাই করি, ঠিক আছে? তাই না? শুধু মেয়ে এটা কেন, কথা, যদি মনে করেন যে আমি যদি একটা ছেলের পিছনে আমার লাইফ ফুল লাইফ ইনকাম ঢেলে দেই, সেই ছেলে যদি আমার সাথে পোল্ট্রি মারে, তাহলে তো আমার সেক্ষেত্রে তাকে খুন করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না আমার জিদের কারণে, ঠিক আছে? তাই এটা তো খারাপ লাগবেই। তো কেন এটা মনে আপনার হয়, লাইফে কি কোনো কাহিনী হয়েছে? এটা তো মানে আপনি একটা মেয়ে মানুষ, আপনি ডিসিশন, তাই না? হ্যাঁ আমি কেন, এই সবাই ডিসিশন এটাই থাকবে যে এরকম প্রতারণা করবে, ছলনা করবে, তাকে খুন করে জেল খাটানো দরকার পড়লে, ঠিক আছে? দরকার পড়লে তাকে মাইরা জেলে যাব। তাই না? যাক যাক, মারা হ্যাঁ দরকার, তাই, মারা দরকার নাই, আপনি আমার পক্ষ থেকে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপে চলবার তেমন কিছু লাগবো না। তো আচ্ছা এমনি রবিন খান লিখেছেন, আপু আপনার কয়টা আইডি? ভাই আমার আইডি একটাই, শ্রাবন্তী অনন্যা। আমার নামে যতগুলো আইডি আছে সবগুলোই ফেক আইডি, আপনারা দয়া করে ওই আইডি গুলোতে আনফলো হন এবং আনলাইক করেন। আর আমার ওই আইডি গুলোতে যদি আমার এই লাইভটা দেখতে পান তাহলে সেটা অবশ্যই কপি লাইক। তো হ্যালো, আপনাকে, তো আপনাকে তো আমি বলছিলাম যে একটা গান শোনাবো, মানে অনেকবার লিখছিলাম, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পরে বলবেন এটা যে আপনি আপনি একটা কষ্টের গান গান শুনাইলেন শুনাইলেন না। আমাদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের অল্প উদ্দেশ্যে একটা কষ্টের গান অল্প শোনাইলেন, অল্প অল্প, ঠিক আছে, অল্প। ঠিক তো আছে? অল্প আমিও এই গান, আমি ওর মধ্যে গান করি, আমি WW টাইম পাসে আসি আসি আমি অনেক অনেকক্ষণ লাইফে থাকি, তো টাইম পাস রুকলে দেখতে পারবেন আমি অনেক গান করি। তো আজকে বয়সটা ভালো না, আচ্ছা অসুস্থ, অসুস্থ, তারপর আপনাকে বলছি যে আচ্ছা গান করব গান করব, সেজন্য আপনাকে একটু বলতেছি। আচ্ছা, ঠিক আছে, তো শুনুন একটা গান শুরু করেন, রেডি, ওয়ান টু হয় থ্রি, আমি নাও। মনে হয় মরিয়া যাব, বাজব না আর বেশি দিন, ভালোবাসা এমন একটা জিনিস মুখে বলা যায় না। ওই আমি মনে হয় মরিয়া যাব,
সাথি ভাজব না আর বেশি দিন, ভালোবাসা এমন একটা জিনিস মুখে বলা যায় না। ও সাথি বলে না হই আমি একটু সাথী করেছিলাম বেশি, কারণে তুমি কান্দা হইবার আথিরি, যে গেলে আর এলে না বলো কি দোষ করেছি, ভালো এমন একটা মুখে বলা যায় না। আপনার গানের লাইন ভুল আছে, আমি বলি আপনি শুনেন। হ্যাঁ আমি বলি না, আই নো আমি গানটা আপনাকে নতুন গান বলতেছি, ঠিক আছে? তাই ও সাথি মমতাজের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান, তাজমহল বানাইয়া দিল সাথী ভালোবাসার প্রমাণ, আমার বুকে কি আছে আর সাথী কি দিব তোমারে, ভালোবাসা এমন একটা জিনিস মুখে বলা যায় না। ও সাথী লাইলি মজলু প্রেম করিল ইতিহাসে পাওয়া যায়, লাইলি কারণে মজলু বন জঙ্গল ঘুরে বেড়াই, আমার বুকে কি আছে আর সাথী কি দিব তোমারে, ভালোবাসা এমন একটা জিনিস মুখে বলা যায়। এই জগতে প্রেম করিয়া সাথী সুখী হইল যারা, আমার মতো প্রেম ভাই আপনার আর গান গায়েন না, আমি এখনই কান্না করে দিব বুঝছেন, আপনার গান শুনে আমার কান্না পাচ্ছে। তাই না? কান্না পড়া কিছু নাই, আই ডোন্ট নো তুমি যদি ভালো তো গান করতে পারবে, আমি কেন পারবো বুঝছেন। আচ্ছা অনেক ফেভারিট, হ্যাঁ গানটা হলো এরকম হবে যে ও সাথী একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি, ও সাথী একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি, সে যে গেলে আর এলে না কি দোষ বলো করেছি, সে যে গেলে আর এলে না কি দোষ বলো করেছি, একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি। ঠিক আছে জি, জানি সেটা এসআই টুটুলের গান, বাট আমি সে গানটাও পারি, ঠিক আছে? তো আপনি একটা কথা, ঠিক আছে ওই গানটা আমাদের যত আমরা গ্রামে, তো বেশিরভাগ আমি গ্রামে ছিলাম, তো গ্রাম এলাকায় বাউল শিল্পী গুলা গানগুলো বলতো আমাদের নরসিংদীর মোশাররফ সরকার, তো ওই গানটা আমাকে অনেক ভালো লাগে। আচ্ছা তো আপনার সাথে কথা বলে অনেক অনেক মজা পাইলাম, জানি না আপনার সাথে কথা বলতে পারবো কিনা বলতে পারবো। আমি আমাদের রিয়েল সিলেটের পক্ষ থেকে, রিয়েল সিলেট পেজের পক্ষ থেকে, সকল অ্যাডমিনদের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ কলে জয়েন হওয়ার জন্য, এবং অবশ্যই আমাদের এই রিয়েল সিলেট পেজের লাইভটা অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ আর আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। হ্যাঁ কেমন? ওকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, ওকে আল্লাহ হাফেজ। অন্য কলেজে কেমন? ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে আচ্ছা উজ্জ্বল হোসেন ওভি লিখেছেন, সিঙ্গার আপনি একটা
আপনি একটা আচ্ছা ঠিক আছে, ও তাই, আচ্ছা বলতে থাকেন, কোনো সমস্যা নাই। সাইফুল হক লিখেছেন, আমি সৌদি আরব থেকে বলছি, আমি বিনোদন দিতে পারি, আমি আমার প্রতিভার বিকাশ করতে চাই। আচ্ছা ওকে সাই, কিন্তু সাইফ হালদার ভাই আপনার তো কলের অপশন নেই ভাই, আপনি কাইন্ডলি আপনার এফবিটা আপডেট দিন, দুঃখী মানুষ কল মি। আচ্ছা দুঃখী মানুষ কল দিয়েছে, আপনার কিছু দুঃখের কথা শুনতে চাই। হ্যাঁ সেই ভাইটা এসে তার দুঃখের কথা শেয়ার করলো আমাদের সবার সাথে, আমিও জানতে চাই, আমরাও জানতে চাই আপনার কি এমন দুঃখ যার কারণে আপনার আইডির নাম রেখেছেন দুঃখী মানুষ। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো 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 আসসালামু আলাইকুম, হ্যালো। ওরে ভাই, হ্যাঁ আমি ভালো আছি ভাই, আপনার ঘরে কি টি শার্ট নাই? লাইনটা তাহলে কেটে দিলাম। খালি ভাই খালি গায়ে দর্শকদের সামনে কথা বলা যাবে না, এখানে তো হাজার হাজার মানুষ আপনাকে দেখছে, ঠিক আছে? আপনি খালি গায়ে কথা বলছেন। ওকে ওকে সরি সরি, নেক্সট টাইম নেক্সট করব, নেক্সট নেক্সট কলে আসেন। হ্যাঁ কেমন, আমি লন্ডন থেকে বলছিলাম, লন্ডন থেকে বলছিলেন। ওকে ওকে নেক্সট টাইম আসব, নেক্সট টাইম রিকোয়েস্ট করব, নেক্সট টাইম আসেন ভাই। আর না হলে আপনি শুধু ফেসটা দেখান, ঠিক আছে? শুধু মুখটা দেখান, মানে বডিটার দিকে ক্যামেরাটা নিয়েন না, ঠিক আছে? তাহলে মানুষ আপনাকে দেখে হাসা হাসি করবে, বুঝেন না? নেক্সট কলে আসেন। ও নানি কল দাও না কেন, ফাইজুল্লাহ খোকন, হ্যাঁ নাতি কল দিয়েছি। জেসমিন আক্তার লিখেছেন কল মি, আচ্ছা জেসমিন আক্তার, আচ্ছা আপু তুমি লাইভটা শেয়ার দাও, শেয়ার দিয়ে কমেন্ট করো, অবশ্যই কল করব। একজন নাতি আমার কল চাইছে, তাকে কল দিছি, দেখি সে কলটা ধরে কিনা। হ্যালো, তার কলটা কানেক্টিক হয়ে আছে কিন্তু সে কলটা রিসিভ করছে না, আই ডোন্ট নো তার কি প্রবলেম। আপনার বাড়ি কোথায়? জুবায়ের আহমেদ, আমার বাড়ি ও আপনি কল মি কল মি। আচ্ছা ওনার নেট প্রবলেম, উনি কলটা পিক হচ্ছে না, তো আমি জিয়াসমিন আক্তারকে কল দিই। জিয়াসমিন আপু আপনার কলের অপশন নেই আপু, মোবাইলটা আপডেট দিন কষ্ট করে, ফোন কি হবে নাকি আলমাস? অবশ্যই ফোন হবে কিন্তু কলের অপশন তো নেই। আলম হোসেন লিখেছেন কল দাও, হ্যাঁ কল দিয়েছি আলমগীর হোসেন। নূর আলম লিখেছেন সুপার লাগছে, বিউটিফুল, থ্যাংক ইউ নূর আলম ভাই আপনাকে। সাদনাম লিখেছেন আপকো আফটার লাইফ তো দেখি হে, আপ তো উধার কি কল দেনা, তাই লাইভটা দেখতে থাকেন। বিরোহী, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? কই আমি আছেন তো এখন? ভালো থাকি, এই যে রুমে শুয়ে আছি। তাই তাই কল দিলাম হলো একটা মেসেজ, তো সব সময় ভালো থাকা ভালো, আপনার আপনার মতো সুখী মানুষ কে আছে যে সব সময় ভালো থাকে, তাই না? আমরা তো সবসময় ভালো থাকতে পারি না, মাঝে মাঝে ভালো থাকি, মাঝে মাঝে খারাপ থাকি, মানে মাঝে মাঝে মন খারাপ থাকে। মানে আমি কল চাইলাম তোমার কাছে একটা মেসেজ দেওয়ার জন্য, হ্যাঁ মেসেজটা দিব? বলেন কি মেসেজ, বলেন শুনি। মেসেজটা হলো আমরা অনেক সময় দেখি যে যারা ফেসবুক লাইভ করে, হ্যাঁ তারা সাধারণত প্রবাসী ভাইরা কল দেয়, তো তো অনেক মেয়ে যারা লাইভ করে তারা অনেক সময় প্রতারণা করে এই দেশের সাথে, প্রবাসীদের সাথে। আমি ব্যক্তিগত ভাবে তোমার চিনি, তো যে কারণে তোমার মাধ্যমে তাদের তাদের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছি আর কি, যে কেউ যদি এরকম বলেন, আগে বলেন আমার রিলস পেজে লাইভটা শেয়ার করছেন তো, আমার লাইভ কলে আসার, তুমি জানো তুমি জানো লাইভ কলে আসার একটাই কারণ, আমাদের রিলস পেজে লাইভটা অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে? যারা শেয়ার করবে তাদেরকে আমি কিন্তু কলে নেই। ঠিক আছে ঠিক আছে, তারপর বলেন। হ্যাঁ আপনার বক্তব্য, আপনি আমি যেটা বলতেছিলাম সেটা হলো যারা ফেসবুক লাইভ করে, হ্যাঁ অনেক সময় প্রবাসী ভাইদের সাথে অনেক ধরনের প্রতারণা করে, আমি তোমার ব্যক্তিগত ভাবে চিনি, যে কারণে তোমার মাধ্যমে মানে তাদের কাছে মেসেজটা দিতে চাই। যদি কেউ কোনো মেয়ে এই ধরনের টাকা পয়সা লেনদেন কিংবা কোনো ধরনের অনৈতিক প্রস্তাবের মাধ্যমে প্রতারণা করতে চায়, আপনারা তার পাতে পা দিবেন না। শ্রাবন্ত অনন্যা
আমি ব্যক্তিগতভাবে চিনি, খুব ভালো মেয়ে, ও এই ধরনের কোনো কাজ এ পর্যন্ত করে নাই, আশা করি ভবিষ্যতেও করবে না। যদি শ্রাবন্ত অনন্যার নামে, অনেকে আছে যে আমার নামে ফেকারি খুলে টাকা পয়সা চায়, হ্যাঁ আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে প্রবাসে যারা থাকে তারা এত ব্যাকল কেন, হ্যাঁ তারা এত ব্যাকল কেন, একজন মেয়ে, একজন মেয়ে বা ছেলে যে হোক যে আইডি দিয়ে কথা বললো টাকা চাইবে, টাকা চাইবো আমি দিয়ে দিবো, এটা কোনো কথা? বোকা কোন লোক, যারা বেশি বোকা তারাই এই কাজটা করে, ঠিক আছে? বিদেশে যারা থাকে তারা একটা মানে একাকিত্বে ভুগে তো অনেক সময়, তো মেয়েদের সাথে কিংবা কারোর সাথে কথা বলতে বলতে তাদের খুব ভালো লাগে, যে কারণে তারা মানে সরল মনে অনেক সময় প্রতারণা শিখে লাইভ কলে মেয়েরা আসে তাদের সাথে কথা বলো, ওই যে মেসেঞ্জারে কথা বলে এভাবে এভাবে কিভাবে জানি পটায় পটায় টটায় টাকা পয়সা চায়, আল্লাহ জানে ওরা টাকা পয়সা দেয় কি না দেয় আল্লাহ জানে, আইসা আমার এখানে কমপ্লেন করে যে তোমার আইডি দিয়ে আমার কাছে টাকা চাইছে, এটা সেটা মেসেজ তখন হয়ে যায় গরম। তোমার পক্ষ থেকে এই জন্য তাদের কাছে আমি মেসেজটা দিলাম যে শ্রাবন্ত অনন্যা রেকর্ড করেন জিনিসটা, আপনারা তাকে টাকা দিবেন, তার আগে তাকে কলে আনেন, তাকে ভিডিও কলে আনেন, তার কলটা রেকর্ড করেন, তার ভিডিওটা রেকর্ড করেন, তাই না? তারপরে সে বোঝা যাবে যে আসলে ব্যক্তিটা কে। শ্রাবন্ত অনন্যার নামে যদি ধরনের কেউ প্রতারণা করতে চায়, শ্রাবন্ত অনন্যার নাম ভাঙিয়ে আর কি, সেক্ষেত্রে সচেতন থাকবেন, কারণ আমি যতটুকু জানি শ্রাবন্ত অনন্যা এই ধরনের কোন কাজের সাথে জড়িত না। শ্রাবন্ত অনন্যা মাঝে মাঝে বলে যে যদি কেউ শ্রাবন্ত অনন্যার নামে ধরনের কোনো প্রস্তাব দেয় তাহলে তারা কলটা ভিডিও করেন। হুম হ্যালো 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 আলমগীর ভাই, আপনার কলের সমস্যা, আপনার নেটের সমস্যা, আপনি কলে আসেন। সবাইকে বলতেছি আমাদের রিয়েল সিডের পেজের লাইভটা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই আমাদের পেজের সাথে সাথে থাকবেন। এবং আমার নাম হচ্ছে শ্রাবন্তী অনন্যা, আমার নামের অনেকগুলো ফ্যাক পেজ, ফ্যাক আইডি খোলা হয়েছে, আর ওইসব আইডিতে যদি দেখেন লাইভ তাহলে অবশ্যই সেটা কপি লাইভ, আপনারা সেই লাইভে কখনো জয়েন হবেন না, কারণ জয়েন হলেও লাভ নাই, সেই লাইভে কখনো কল পাবেন না, কিসের জন্য? সেটা হচ্ছে কপি লাইভ, কপি লাইভটাকে সেটা লাইভ বলে চালাই দিচ্ছে। তো আমাকে লাইভে দেখতে পাবেন শুধুমাত্র রিয়েল সিডের পেজে, এবং রিয়েল সিডের পেজে আমি লাইভ করি, এবং ভবিষ্যতে এই পেজে লাইভ করব, যদি কখনো লাইভ লাইভ কলে লাইভে জয়েন করি তাহলে রিয়েল সিডের পেজে আমাকে দেখতে পাবেন আমার আইডি ছাড়া। আর সবাই আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, এবং সবাই আমাদের রিয়েল সিডের পেজের সাথে থাকবেন, আমাদের রিয়েল সিডের পেজের লাইভ নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাইকেই শুভরাত্রি, আসসালামু আলাইকুম।